Moni. সকালবেলা উঠেই দেখি চারিদিকে কালো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে, সাথে এই যে সাদা চাদরের মতো কুয়াশায় ভর্তি, আর সাথে হচ্ছে গিয়ে একটু একটু করে বৃষ্টি। তো এই টাইমটা মনে হচ্ছে যেন বৃষ্টিকাল চলে এসেছে, এটা গরমকাল নয়। আর দেখতে খুবই সুন্দর লাগছে, আর তার মধ্যে এই বছরের ফার্স্ট বৃষ্টি হচ্ছে এটাই, তো মাটির যে গন্ধটা আসছে সেটা আরও সুন্দর লাগছে। এদিকে এরা রেডি হয়ে গেছে, তো এটা দেখে মনে হচ্ছে যেন ভোর, এখন ভোর হলো, বাট এটা কিন্তু নয়। এখন বাজে 10:30 মতো, আর এরা যাবে স্কুলে, সবাই ছাতা নিয়ে রেডি, কারণ বৃষ্টি পড়ছে তাই সবাই ছাতা নিয়ে রেডি, সবাই যাবে এখন স্কুলে। আর এদিকে দেখো কে এসছে, এই যে দেখো সোনা এসছে। তো সোনা তার মাকে বলছে যে আমিও স্কুলে যাব, তারা যাচ্ছে, মাসিরা যাচ্ছে, আমিও যাব, সেটাই তার মার কাছে বলছে। আর তারা এখন যাবে স্কুলে, তারা একদম রেডি। তো বৃষ্টি হোক যাই হোক স্কুলে তো যেতেই হবে, তাদের এখন অনুষ্ঠান হবে স্কুলে, তো তার জন্যে স্কুল বন্ধ করা এখন যাবে না। গুড মর্নিং সবাই, কেমন? নতুন একটা ব্লগে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম বাইরের অবস্থাটা কেমন, তো আজকে আসছে একজন। কে আসছে? আসো। তো যেদিন মেলা শুরু হয়েছিল সেদিন এসছে, বাট এ তার বাড়িতে গেছিল কালকে, পরশু দিন এসছে আমাদের বাড়িতে, তাই তো? সোনা বাজে যাবি? তো যাই হোক, এখন বাজে গিয়ে, এখন কটা বাজে? এখন বাজে 11টা, 11টা বাজতে আর 5 মিনিট মতো বাকি আছে। তো বাইরেটা দেখে কেউ বলবে না যে এখন 11টা বাজে। এই নোংরা হাত করছিস কেন? বাইরেটা দেখে কেউ বলবে না 11টা বাজে। এখন মনে হচ্ছে যেন পুরো ভোর, আর চারিদিকে পুরো অন্ধকার, তাই চারিদিকে মানে রান্নাঘরের চারিদিকে লাইট জ্বালানো আছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি সেদিকে। এই যে দেখো ভাত বসছে। আর আমার একজন দিদি, মানে আমার পাশের বাড়িতে একজন দিদি, সে হচ্ছে গিয়ে প্রেগনেন্ট, তো সেটা তার এটা 7 মাস চলছে, তাই তাকে ডাকা হয়েছে আজকে আমাদের বাড়িতে খাবে। তো এখনো পর্যন্ত বাজার আসেনি, কিছুটা আমি করেছি তরকারি, আর বাকিটা বাজার এলে তারপর তরকারি হবে। আর তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু 11টা বেজে গেছে, তাই তো? শোনা, যাবি বিকেলবেলা? যাবো। আর এখন আমার কিছু খাওয়া হয়নি, বাট সোনার খাওয়া হয়ে গেছে। সোনা কি খেয়েছো বলে দাও? কি কলে 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 কি খেয়েছো বলে দাও? বড় আমি আলু ভাজা, আলু ভাজা আর মুড়ি হয়ে যাচ্ছ। তো সোনা আজকে একটা নতুন কথা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে গিয়ে, সোনা বলবি কি কিটা বলে দে? ভেরি বল, ভালো করে বল, ভালো করে বল, ভেরি বল, ভালো করে। তো সে কথাটা হচ্ছে গিয়ে ভেরি ফালতু। মধুকে বলছে সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাবে, মধু বললো যে তোকে আমি নিয়ে যাব না, বলছে ভেরি ফালতু, ভেরি ফালতু হয়ে গেছ, কেমন বললি বল? মা ভেরি ফালতু, নতুন কথা, ফালতু নয়, ভেরি ফালতু, ভেরি ফালতু মা। আর হচ্ছে গিয়ে আমি মেলার ভেতরেও আমি কিছুদিন মানে 2-3 দিনের মতো ভিডিও করেছি, বাট সেগুলো এডিট করার মতো টাইমও নেই, কারণ আমার মাসিরা সবাই এসেছিল, তো এডিটও করা হয়নি। আর বলেও ছিলাম আগে যে মাইক চলছিল, গান হচ্ছিল, ওই কারণে আমি এডিট করতে পারছিলাম না, তো সেগুলো আমি পরপর দেবো এডিট করার পর, কথা বলতে দেবে না। চলো এখন আমি কিছু খেয়ে নিই, তারপর ভাতটাও হয়ে এসছে, তারপর বাজার এলে রান্না করব, তাই তো? তো বাবা বাজার করে নিয়ে চলে এসছে। ফার্স্ট আমি এখানটায় রাখবো গিয়ে এই যে মিষ্টি আর দইটা। আর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, তো এগুলো আমি এখন রাখতে যাব ফ্রিজের মধ্যে, তারপর গিয়ে সেদিকে দেখাচ্ছি বাজার কি কি এনেছে। তো এখন আমি এই যে ফ্রিজের মধ্যে সবগুলো রেখে দিব,
তো তাতেও মিষ্টি আছে বাট আবার এসছে মিষ্টি মানে এটা শুধু সেই দিদির জন্য এসছে এই মিষ্টিটা আর এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো চলো ম্যাঙ্গোটা এখানে রেখে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বাজার এসছে বাজার চলে এসছে কি কি এসছে এই যে পাঁপড় আর শাক আছে টমেটো আছে আর এতে আছে আলু তো ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা বের করানোর পর হবে গিয়ে এগুলো আর আর কি এনেছে এদিকে চলো বাইরেটা পুরো অন্ধকার দেখো মাছ এনেছে প্লাস মাংস এনেছে দুটোই এসছে মাছ বলতে একটা মাছের মাথা এসছে বলে কি যে প্রেগনেন্ট থাকে তাকে নাকি মাছের মাথা দিয়ে খেতে দিতে হয় তো ওই কারণে মাছের মাথা এসছে আর চলো সেগুলো সব পরে হবে ভাতটা হয়ে গেছে আর আমি বললাম খাবো বাট এখনো কিছু খাইনি আগে ভাতের ফ্যানটা গড়াবো তারপর গিয়ে আমি খাবো তারপর এসব রান্না বান্না হবে তো চলো আমি আগে ভাতের ফ্যানটা গড়িয়ে নিই তো ভাতের ফ্যানটা আমার গড়ানো হয়ে গেছে আর আমি তারপরেই গেছিলাম এই যে মাংস আর মাছটা কেটে ভালো করে ধুয়ে এনেছি তো এগুলোকে এখন মাখাবো নুন হলুদ এগুলো সব মাখাবো আর দেখো এই যে মাথাটা কেমন কেটেছি যাতে ভেতরেও ভালোভাবে মশলা আর নুন টুন সব ঢোকে তাই আমি একটু হাফ মতো সেটাকে কেটে দিয়েছি তো ফার্স্ট আমি মাখাবো সেই মাছের মাথাটাকে তাতে আমি ডাইরেক্ট লবণ দিচ্ছি না কারণ লবণটা যেখানটায় সেখানটায় থেকে যাবে তাই আমি হাতে করে একটু একটু নিয়ে আমি মাখাবো আর হলুদটাও আমি সেম করব কারণ হলুদটাও এরকম ডাইরেক্ট দিলে তো থেকে যাবে ওই কারণে আমি হলুদটাও আমি ফার্স্ট হাতে নেব তারপর গিয়ে আমি মাছের মধ্যে এই যে মাখিয়ে দিচ্ছি তারপর গিয়ে আমি মাখাবো সেই মাংসটা এখন এগুলোকে সব আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দেখো আলুটাও আমি ভেজে নিয়েছিলাম আমি তখন বলেছিলাম যে আমি সকালে ভাজাভাজি করে নিয়েছিলাম তারপর আমি ভাতটা বসিয়েছি যেহেতু ভাতটা উনুনেই বসিয়েছিলাম তো এঁঠো উনুনটা তাই আমি একটু নাতা দিয়ে দিচ্ছি আর এখন আমি বসে পড়েছি সবজি কাটতে তো ফার্স্ট আমি কাটবো গিয়ে শাক আলু আর বেগুন কারণ শাকের চচ্চড়ি হবে আর ফ্রেন্ডস আজকে আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে তাই এদিকে উনুনে রান্নাও করতে হবে প্লাস এদিকে কাটাকাটিও করতে হবে তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে এখন আমি কাটছি গিয়ে আলু তারপর আমি কাটবো গিয়ে শাক এই যে দেখতে পাচ্ছ আর আজকে আমি কিন্তু শাকটা ভালো একটা একটা করে বাছিনি কারণ আজকে শাকের মধ্যে কিছুই নেই পুরো পরিষ্কার তাই ওই রকমই আমি শাকটা কেটে নিয়েছি আর এখন আমি কেটে নিচ্ছি শাকের জন্য পেঁয়াজ তো ফার্স্ট আমি শাকের যা যা লাগবে সেগুলো সব আমি করে নিচ্ছি ধুয়েও এনেছি এখন আমি উনুনটা ধরাবো কারণ ভাতটা অনেকক্ষণ আগে হয়েছিল তাও বাজারটা এসছে একটু লেট করে তাই উনুনে আর আগুনই নেই তো আমাকে আবার ডবল উনুনটা ধরাতে হলো আর ফ্রেন্ডস এইরকমই আজকে কাজ করতে হবে এদিকে কড়াই বসিয়ে দিয়ে এদিকে রান্নাও করবো প্লাস এদিকে কাটাকাটিও হবে তো হ্যাঁ যেটা বাকি ছিল সেটা হচ্ছে কি আদা সব কাটা হয়েছিল বাট আদাটা কাটা হয়নি তো আদা কেটে একদম বেটে নিয়েছি আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো এই শাকের চচ্চড়িটা করব বাট ভাবলাম সেটা করার আগে মাছের মাথাটা আমি ভেজে নিই আর এখনই দেখো একটা মজার একটা জিনিস হবে যেটা হচ্ছে গিয়ে মাছের মাথা ভাজতে গিয়ে আমি যে এখানটায় বসছিলাম কত দূরে বসবো দেখতে এখন আর দিদিকে ডাকলাম মা বলল দিদিকে আমিও ডাকলাম যে পেঁয়াজটা কেটে দিতে কারণ পেঁয়াজ কাটতে একটু দেরি হবে আর মাংস হচ্ছে পেঁয়াজ অনেকটাই লাগবে এই যে দেখতে পাচ্ছ আমি আগে থেকেই চলে গেছি সেদিকে কারণ মাছের মাথাটা দিলে সে মাছের চোখ আর ফাটে একটু তেলও ছিটকায় এই যে দেখতে পাচ্ছ তো দুজন মিলে আমরা হাসছি মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি আর যতক্ষণ না মাছের মাথাটা ভাজা হচ্ছে আমি ততক্ষণই কাছে তো একেবারেই যাব না দূরে থেকেই এভাবেই রান্না করব তো মাছের মাথা ভাজা মানে আমি এত দূরেই থাকি কে কেমন রান্না করো জানি না বাট মাছের মাথা থাকলে আমি এত দূরেই থাকি আর দিদি পেঁয়াজ কাটতে বসেছে কিন্তু কিছুই নেয়নি রাখবে মনে হয় আমার মুখে তো যাই হোক আমি উঠে একটা দিয়ে এলাম রাখার জন্যে আর হচ্ছে গিয়ে সেদিকে অনেক কাজ হচ্ছে তাই মাও আসতে পারছে না তাই দিদিও কিছু আর করবে না এই পেঁয়াজটা কেটেই চল যাবে ঠিক আছে তো দেখতে দেখতে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুরো একদম ভালোভাবে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর কড়াইটা অনেকই আমি তেল দিয়েছিলাম তাই তেলটা একটু বের করে নিলাম চচ্চড়িতে এত তেল লাগবে না
আর চচড়িটা কিন্তু আমি এই যে শাকের চচড়িটা করবো সেটা আমি মাছের মাথা কিছু দিব না, পেঁয়াজ আদা দিয়ে ওই রকমই আমি করব, ওই যে আর কি বলে পাঁচ ফোড়ন ওইগুলো দিয়ে। আর একজন চলে এসছে দেখো ফোন নিয়ে, সোনা দিদি যে এখানটায় আছে মা কই বলতে বলতে চলে এসছে এদিকে, ঠিক আছে, তার ফোন পেলে তার আর কিছু লাগে না। তো যাই হোক, এদিকে দেখো শাকটাও আমি দিয়ে দিয়েছি, তো পরপর পরপর রান্নাটা হবে সেটা তোমরা দেখতে থাকো। আজকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কী কী রান্না করলাম সেটা তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি এই পেস্ট দিয়েই রান্না করব, তো মানে মাংসটা যে হবে এই পেস্ট দিয়েই রান্না হবে, আজকে কোনো আদা রসুন কাটাকাটি হচ্ছে না। তো বললাম চারটা মতো পেস্ট দিতে, তো মা সেটাতে দিয়ে গেল, তাই আমি একটা বাটিতে করে সেগুলো সব আমি বের করে রাখছি। আর এদিকে দেখো চচড়িও হয়ে গেছে, দিদিও চলে গেছে, আর কেউ এখন আসবে না, তো আমাকে এইভাবেই এখন কাটাকাটি করতে হবে। দেখো আমি পেঁয়াজ রেখে দিয়েছি, আর এদিকে আমি কাঁচা লঙ্কা কাটতে আমার মনে ছিল না, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা আমি মশলা দিয়ে যেহেতু আমি করবো, তাই সেটা আমি একটু জল দেওয়ার পর সেটা ফুটতে ফুটতে এদিকে আমি টমেটো কেটে নিয়েছি। কোনো রান্না শেষে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস রান্না শেষ হয়ে গেছে, চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। এটা দেখতে পাচ্ছ আলু ভাজা, আর এটি আছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে গিয়ে এই যে মাছের মাথাটা করেছিলাম মশলা দিয়ে, আর এতে আছে এই যে দেখো শাকের চচ্চড়ি, এটা হচ্ছে গিয়ে চাট টমেটো চাট, আর এতে হচ্ছে মাংস। আর এটা হচ্ছে গিয়ে পাঁপড়, ব্যাডমিন্টন, হ্যাঁ হল। আর এদিকটা সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়েছে, চলো। তো ফ্রেন্ডস এখন বাজে 1:20, আর সব রান্না শেষ হলো, আর বুঝতেই পারছো একা করেছি তাই একটু দেরি হয়ে গেছে, চলো দিদি এলে খেতে দিতে হবে। তো এই দিদি হচ্ছে গিয়ে প্রেগনেন্ট, আর এই দিদিকেই ডাকা হয়েছিল, তো দিদি এখন বসে গেছে খেতে, তো সে বলছে যে এত কিছু রান্না আমি খেতে পারবো না, ওই সব কথাই বলছে। তো কথা বলতে বলতে হাসতে হাসতে মানে তার কাশিও চলে এসছে, তো তাকে আমি বলছি যে আমার দিদিও সাইডে বসছে, আর আমিও তাকে বলছি যে মাছের মাথাটা একটু ভালো করে ধরতে, যাতে আমি থাম্বনেল দেব, তো তার কারণে একটু ফটো তুলবো, তো সেটার কারণে তাকে বললাম একটু ভালো করে মাছের মাথাটা ধরতে। এই যে দেখো হে মানে সে আর হাসি থামাতেই পাচ্ছে না, ঠিক আছে, এই যে দেখো ফটো তোলা হয়ে গেছে। আর একজনের অবস্থা দেখো, সে কি খাবে আর একজনকে দেখো, এই যে দেখো তার কিছু সে জায়গা পায়নি, এই পাঁপড়গুলো রেখেছে ওই ডাইনিং টেবিলের ওপরে, আর এই যে দিদি এখানটায় খাচ্ছে। তো এই কটাই তরকারি হয়েছে, আর দই মিষ্টিটা আমি লাস্টে দেবো। আর একজনের অবস্থা দেখো, এখনও চান করেনি কিছু না, খেতেই আছে ততক্ষণ থেকে, এই পাঁপড় যতক্ষণ হয়েছে ততক্ষণ থেকে খেতেই আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30, আর এখনই আমি মানে ভেবেছিলাম তখন খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো, বাট সে টাইম আর হয়নি, কারণ 3:30 আমি ইস্ত্রি করলাম, এখনও দেখো সব কিছু এরকমই পড়ে আছে, মানে এটা পুরোই গরম আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, একজনের মুখটার অবস্থা দেখো, সোনা মুখটা দেখিয়ে দাও, এই দেখো, এটা এটা কি করেছো তুমি, খেলা করেছো? আচ্ছা তুমি কি হনুমান, কি হনুমান বলে দাও, কি হনুমান, এ ভিডিও চালু করলে বহুত নাটক করে, ভালো করে বলো। আর আজকে রাতে হবে গিয়ে রুটি, তো মা সেটা মাখাচ্ছে, আটাটা মাখাচ্ছে মা, আর তরকারি কিছু হবে না, কারণ তখন সব মাংস টাংস সব কিছুই আছে, যার জন্য এত কিছু তরকারি হয়ে যাচ্ছে, একটু একটু খেয়েছে, তো স্বাভাবিক ব্যাপার, এই টাইমে তো সে বেশি খেতেও পারবে না। তো যাই হোক, আর সেরকম সব সব তরকারি সেরকমই বসে আছে, তো আর রাতের বেলায় হবে গিয়ে সেই মাংস, আরও হবে গিয়ে পরোটা, তো মাছটা মাখাচ্ছে তারপর ভাজা হবে। আর আমারও খিদে পেয়ে গেছে, মানে এত কাজ করেছি এত কাজ করেছি আমার খিদে পেয়ে গেছে। আর বর্তমান খাচ্ছে সোনা, কারণ তাকে একটু তার সঙ্গে একটু খেলা করতে হবে, তারপর গিয়ে সে খাবে, নাহলে সে এখন খাবেই না, তাকে খাওয়ানোর পর আমি যাবো খেতে। কোথায় উঠবো, এখানে আসো, কোলে আসো, এই যে সোনা তুমি কি খাচ্ছ এখন বলে না, দুধ খাবে, দুধ না, এটা কি থুদি কি, আচ্ছা খাও খাও,
এদিকে বড় কম করে দিয়েছি হ্যাঁ অল্প অল্প দিয়েছি অল্প অল্প আমি চলো যাবো চলো বেড়ু বেড়ু করতে যাবো বেড়ু বেড়ু তুই এটা বন্ধ করতে চল তাহলে নহলে মারু কি শেষ হ্যাঁ পালিয়ে চলো সবাই পালিয়ে চলো দরজা লাগিয়ে দে থাক এখানটা একা চল যাই টাটা আয় আমার কোলে আয় আমার কোলে আয় কোলে আয় নিয়ে যা ভাই কেমন হামি দাও দিয়ে দাও এরকম করে এ হচ্ছে আমাদের বাড়ির বীর হনুমান বলো কি তুমি চলো খাবে চলো খাবা সোনাকে দল দল করবে তো দল দল করবি হ্যাঁ দেখো মা দেখো দেখো তো ফ্রেন্ডস রান্না শেষ করে দিয়েছি মানে রুটি করা শেষ আর এখন সবাই মিলে খাবে তো খাওয়ার আগে তো খাওয়ার আগে আমি এটা গোছাবো কারণ সোনার খাওয়া হয়ে গেছে আর সে এখনই ঘুমাবে তো এটা আমি গোছাবো আর হচ্ছে গিয়ে মানে আমার এত মানে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ঠান্ডা এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর দেখো আমি সন্ধ্যে থেকে কিছু মানে নিয়েছিলাম না গায়ে আর এখন এত ঠান্ডা লাগছে আর এমনিতে কিছুদিন ধরে এই যে মেলায় যাচ্ছিলাম প্রত্যেক দিনই আমি গেছি মেলায় তো রাত করে এসেছি কুয়াশা ঠান্ডা সব মিলে ঠান্ডা লেগে গেছে গলা টলা ব্যথা তো চলো এটা আমি গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বো মানে এখানকার অবস্থাটা শুধু দেখো কিছু হয় কিছু না এই সোনা বাড়িতে থাকা মানে এরকম অবস্থা হবে কিছু করার নেই আর আমি তখন যে ইস্ত্রি করছিলাম তো সব কিছু এরকম রাখা আছে গোছানো হয়নি সেদিকে রুটি করা হয়ে গেছিল মানে রুটিটা মাখানো হয়ে গেছিলো তো চলে গেছিলাম দিদিকে বললাম যে ব্ল্যাঙ্কেটটা বাইরে থেকে ঝেড়ে আনতে ভালো করে কারণ ওই ব্ল্যাঙ্কেটের উপরেই আমি করেছিলাম ইস্ত্রি আর দুটো শাড়িতে ওই সিপন সুতোর কাজ করা ছিল তো সেটা আমারই মাথা পাগল আমি উল্টো দিক দিয়ে ইস্ত্রি করেছি তো তার কারণে ওই সুতোগুলো কেটে কেটে পড়ে গেছে আর পুরো রুমটাই নোংরা হয়েছে যার কারণে আমাকে ডবল আবার সব কিছু পরিষ্কার করতে হচ্ছে চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আজকের ব্লগটা এখানটাই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মতো টাটা গুড নাইট নাইট